হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। তো শুনলাম লকডাউন আবার বাড়িয়ে দিয়েছে, তো জুন মাস অবধি লকডাউন। তো আমার তো মনে হয় ভালোই করেছে, মানে ইতিমধ্যেই অনেক কমেছে কোভিডের সংক্রমণ, তো ভালো হয়েছে, আরও কমিয়েছে, জানে মানে লকডাউন করায় আরও কমবে। তো আজকে সানডে, তো সানডে মানে কিছু একটা স্পেশাল হবে, আমি এটা ভেবেই ঘুম থেকে উঠি। তো মা বললে এখন তো রোজই ঘরে আছিস, রোজই সানডে বলতে, তা বলে রোজই সানডে বলে যে রোজই স্পেশাল হবে এমনটা আবার ভেবে বসিস না। না না, সেরকম কোনো ব্যাপার নেই। তো আজকে স্পেশাল হবে শুনলাম কিছু, ঠিক আছে তাহলে স্পেশাল হবে যখন ভিডিও করা যাক। তো মাকে জিজ্ঞেস করলাম কি হবে, মা বলছে আমার ঘরে কিছু হবে না, হবে হচ্ছে বড় মার ঘরে তোমার, মানে আমাদের যেটা জয়েন্ট ফ্যামিলি, রান্না আলাদা হয় কিন্তু এর ঘরে ওরা হলে মানে আমরা সবাই সবাই সবাইকে গিয়ে কোঅপারেট করি। তো শুনলাম বড় মার ঘরে আজকে চিলি চিকেন বানাবে, ঠিক আছে তাহলে ওটাই ভিডিও করা যাক, চলুন দেখে নেওয়া যাক। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এটাকে মেরিনেট করার জন্য আমাকে কি কি দিতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমে একটু নেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার একটু দেব গোলমরিচ মানে ব্ল্যাক পেপার, নিয়ে নিচ্ছি আদা পেস্ট, মাপ দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের মাপে, রসুন পেস্ট। এইবার দিয়ে দেব আমি লেবু, লেবুটা দিলে একটু সফট হবে। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ মতন। এবার দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ মতন দিয়ে দিলাম, যেহেতু মাংসটা একটু বেশি। এবার দিয়ে দেবো একটু ময়দা, আমি এখানে ডিম দিচ্ছি না যেহেতু ডিমে অ্যালার্জি আছে বাড়ির একজন মেম্বারের, সেই জন্য আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে এটা মিক্স করতে আমার একটু ইজি হয়, ঠিক আছে। এটা হচ্ছে হোয়াইট অয়েল, এইবার এটাকে আমি ভালো করে এটাকে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। 1 ঘন্টা মতো রাখলে খুব ভালো হয়, আর যদি না হয় 1/2 ঘন্টাও রাখতে পারেন, যদি নরম নরম চান তাহলে 1 ঘন্টার মতন এটাকে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। এইভাবে রেখে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আপনাদের যদি মনে হয় কর্নফ্লাওয়ার আরেকটু লাগবে তাহলে আরেকটু নিয়ে নিতে পারেন, ঠিক আছে, সেটা দেখে বুঝতে হবে। আমার মনে হচ্ছে এইটার জন্য আর লাগবে না, ঠিক আছে। এইটাকে আমি এইবার ম্যারিনেট করার জন্য, আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, তো চলুন দেখে নেওয়া যাক এরপর কি করি। গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে, তো এবার আস্তে আস্তে একটা করে চিকেন ছাড়বো। হ্যাঁ, খুব ভালো করেই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফড়ফড় করে আওয়াজ হচ্ছে, তেল গরম না হলে ফড়ফড় করে আওয়াজ হবে না। কাটার চান্স আছে মনে হচ্ছে, থাকছে তো। রান্নাটা কে করছে সেটা আমি আপনাদের একদম ভিডিওর লাস্টে গিয়ে বলবো, পুরোটা হয়ে যাবে তারপরে মনে হয়।
এভাবেই আমি বাকি চিকেন গুলো ভেজে নেব। যেরকম ভাবে আগের কয়েকটা ভাজলাম সেরকম ভাবেই একই ভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলেই ভালো, এরকম লাল লাল করে ভাজলেই ভালো হয়। চিকেন গুলো আমার ভাজা হয়ে গেছে সবকটাই। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আমি আগে থেকেই রসুন কুচি করে রেখেছিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কাগুলো চিরে নেওয়া হয়েছে যাতে না ফাটে। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দিলাম। নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এটা ফ্রাই হবে। একটু ক্রাঞ্চি থাকবে, তাই আমরা বেশি ফ্রাই করব না। আপনারা যদি বেশি টমেটো সস না খান তাহলে 1 চামচ দিতে পারেন। আমরা একটু সসটা বেশি খাই যাতে গ্রেভিটা সুন্দর হয়। এবার সয়া সস দেওয়া হবে। সয়া সস 1 চামচ দিলেই এনাফ, কারণ এতে কালার হয় প্রচুর। যদি পরে লাগে তো আমি দেবো। এটা চিলি সস দেওয়া হচ্ছে। তো যেটা ছাড়া চিলি চিকেন অসম্পূর্ণ সেটাই দেওয়া হচ্ছে। তো আমরা বেশি ঝাল খাই না, অল্পই দিচ্ছি। অলরেডি 2টো লঙ্কা দেওয়া আছে, পরে লাগলে অ্যাড করে নেওয়া হবে, এতে অসুবিধে কিছু হয় না। তো আমি এটা ভালো করে মিক্স করে নেব। নিয়ে অল্প একটু জল দেব। ভালো করে মিক্স করে নিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমার পেঁয়াজ কতটা ভাজা হলো। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম। এরপর আমি দেব আদা পেস্ট। অনেকে আদা কুচি দেয়, যেহেতু আমার বাড়িতে অনেকটা পেস্ট রয়ে গেছে তো আমি আর আদা কুচি করলাম না, ওই পেস্ট থেকে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে। খুব অল্প পরিমাণ তেলে করছে, কারণ আমাদের বাড়িতে তেল খুবই কম খায়। তেল অ্যাড করলাম কারণ তেলটা খুবই কম হয়ে যেত, যেহেতু পেঁয়াজগুলো মনে হচ্ছিল একটা গরম ছিল, যেই তেল দিয়ে ফ্রাই হয়েছিল সেটাই দেয়া হয়েছে। ঠান্ডা তেল না, তেলটা গরমই আছে। হ্যাঁ, যেই তেলে আমরা ফ্রাই করলাম চিকেনগুলো তো সেই তেলটাই দিলাম, ওটা এক্সট্রা রয়ে গেছে। আর এটা হাই ফ্লেমে করতে হবে, যেহেতু আপনারা জানেন এটা চাইনিজ আইটেম। সবাই ভাবছে মাঝখান থেকে কে কথা বলছে, সেটা আমি পরে বলবো, এখন এটা সাসপেন্সই রইল। দুটো উবে যাক, তারপরে সসটা দেওয়া হবে। আদার একটা গন্ধ থাকে, ওটাই বলছে যে ওটা যাতে উবে যায় ভাজতে ভাজতে। তো আজ সানডে, আজকে সানডেতে যেহেতু স্পেশাল কিছু না বানালেই নয়, তো ওই জন্যই চিলি চিকেন হচ্ছে, ওর সঙ্গে ফ্রাইড রাইসটাও হবে, কিন্তু এতটা ভিডিও আজকে দেওয়া হবে না, আজকে চিলি চিকেনটাই দেওয়া হচ্ছে। আর একদিন ফ্রাইড রাইসটাও দেওয়া হবে। তো নেক্সট ভিডিওতে আমরা ফ্রাইড রাইস নিয়ে আসব, তবে আজকে ফ্রাইড রাইসটা নয়, সেটা অন্য দিন বানালে আবার। তো আজকে এই চিলি চিকেনটাই রইল। এবার দেওয়া হচ্ছে টমেটো সস। টমেটো চিলি সয়া সস তিনটার মিক্সচার যেটা করা হয়েছিল, এবার সেটা আমরা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আলোটা কম লাগছে, আলোটা জ্বালা তো, বড় আলোটা জ্বালা তো, একটু দেখা যাচ্ছে না।
ফ্যান চালাতে বলিনি রে তোকে। হাত করে পেছন চলে আলোটা গার্ড হচ্ছে। হ্যাঁ এবার পরিষ্কার দেখা যাচ্ছে। হঠাৎ করে বাইরে একটু মেয়ে গেল ওই জন্য বোধহয় দেখা কম যাচ্ছিল। আবার রোদ উঠেছে। সেটা ভালো করে সসটা ওর মধ্যে মিক্স হয়ে যাক। দেন আমি চিলি চিকেন ফ্রাই গুলো দিয়ে দেব। তারপরে কর্নফ্লাওয়ার মিক্স করা হবে। ফুটছে এটা। আমরা চাপা দিইনি কারণ কন্টিনিউ নাড়ছি বলে। আপনারা চাপাও দিয়ে দিতে পারেন একদম, কিন্তু সেটা আবার লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে চাপা দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। অলরেডি দেখুন খুন্তিতে লেগে যাচ্ছে, হয়ে গেছে আই থিঙ্ক। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছে। চিকেনগুলো ভালো করে মিক্স করে নিল। আমি চিকেনে নুন দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, মানে আমি দিইনি, যে মাখিয়েছিল সে দিয়েছিল। তো একটু নুন অ্যাড করলাম এখানে। এবার টেস্ট করার পর দেখব কতটা কি লাগছে বা কতটা কি লাগছে না। অল্পই পরিমাণ নুন দিয়েছি, বেশি নুন দিইনি কারণ পরে নুন কাটা হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিলাম। এটা আমি এবার চিলি চিকেনে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্রেভিটা একটু টাইট হবে। আমি একটু টমেটো সস অ্যাড করছি কারণ একটু কেমন লাগছে দেখতে। এটাকে একটু গ্রেভি করে খাওয়া হবে, যেহেতু গরম জল করে দিয়েছে। আগেই বলা হয়েছিল যে এটা ফ্রাইড রাইসের সঙ্গে, সুতরাং একটু গ্রেভি না হলে ব্যাপারটা ঠিক ভালো লাগবে না। গ্রেভি করার জন্য গরম জল করা হয়েছে। ঠান্ডা জল দেওয়াটা ঠিক হয় না কারণ ঠান্ডা জল দিলে যে কোনো জিনিসেরই টেস্ট চলে যায়, সেটা মাংস এমনি বলুন বা চিলি চিকেন বলুন। গরম জল করে দিলেই টেস্টটা থাকে, ঠান্ডা জল দিলে পুরো মাংস যে কষানো হচ্ছে সেই টেস্টটা চলে যায়। তো আমি এমনি মাংস করলেও সেটাতে গরম জলই দিই। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হলো, পুরোটাই দিয়ে দিলাম। পরে যদি লাগে, আমার মনে হয় না লাগবে বলে, পরে যদি লাগে তো দেওয়া যেতে পারে। দেখছেন কালারটা আস্তে আস্তে আসছে। তো এটা নাড়াচ্ছে ভালো করে, মিক্স করছে সসগুলোকে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখুন কতটা টেনে গেছে। এবার একটু গরম জল দেব। হয়ে গেছে গরম জলটা। গরম জলটা অ্যাড করা হচ্ছে। পড়ে যাচ্ছিল আসলে গরম জলটা, ওই জন্যই। তো ভাবছেন চিলি চিকেন আবার এত সুপি সুপি হয় নাকি, তো সেটা না, কারণ আমাদের বাড়িতে একটু সবাই ঝোলঝলি খায়। এবারে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেতে গেলে একটুখানি ঝোল না থাকলে শুকনো শুকনো খাওয়া খেতে পারবে না, তাই একটুখানি গ্রেভি করছে, শুকনো শুকনো করছে না। আপনারা চাইলে একদম গ্রেভি না দিয়েও মাখো মাখো করতে পারেন। আবার এরকম সুপি সুপি করলেও ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তা বলে এতটা জল থাকবে না, কিছুটা মরানো হবে। এটাকে এবার চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ চলুক। চাপা দিয়ে 10 মিনিট, 8 থেকে 10 মিনিট মতো ফুটুক লো ফ্লেমে, অবভিয়াসলি হাই ফ্লেমে নয়। আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, তো এটা হোক কিছুক্ষণ। তারপর 8 মিনিট পর ফিরে আসছি। তো এরপর আমি চিনি দিইনি, অনেকে সসের সাথে চিনিটা মিক্স করে নেয়, আমি দিইনি। আমি চিনিটা একদম লাস্টে দিলাম, চিকেনগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, শক্ত না থাকে। আর চিনি দিলে সেদ্ধ হতে সময় লাগে অনেক, তো ওই জন্য চিনিটা আমি একদম লাস্টে দিলাম।
তো লাস্ট যেটা বলার যে রান্নাটা করছে বা তাকে দেখানোর পালা। তো চলুন দেখে নেওয়া যাক কে রান্নাটা করছে, দেখে বলবেন। হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে, আদৌ হয়েছে কিনা সেটাও জানাবেন, বাজে হলে সেটাও জানিয়ে দেবেন, হ্যাঁ, যাতে নেক্সট টাইম করলে ঠিকঠাক করতে পারি। আর একটু সাজেশন দেবেন আর কিভাবে বেটার করা যায়। হ্যাঁ, তো এটা বলছে তার কারণ হচ্ছে একদম কাঁচা রাঁধুনি যাকে বলে, আমরা সবাই কাঁচা রাঁধুনি মা বড় মারা ছাড়া। তো যেমন ভাবে পেরেছে চেষ্টা করেছে আপনাদের কাছে তুলে ধরার, এটা হচ্ছে আমার বৌদি। তো একটু হেসে দাও সবার দিকে তাকিয়ে, অনেকেই চেনে অনেকেই চেনে না। তো আমার চিলি চিকেন রেডি খাওয়ার জন্য, তো চলুন আমি নিয়ে আসছি একদম সার্ভ করে। তো আমার চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, তার সাথে স্যালাডও, দেখে নিন। তো দেখলেন কিভাবে চিলি চিকেন রান্না করলো আমার বৌদি। তো সব কিছু দেখালাম আপনাদেরকে, বলবেন কেমন লাগলো, সাজিয়ে গুছিয়ে রেখেও দেখালাম। তো ফ্রাইড রাইসটা হয়েছিল, ফ্রাইড রাইসটা রেসিপি দিতে পারিনি কারণ ফ্রাইড রাইসটার ভিডিও করা হয়নি। নেক্সট টাইম আমি ফ্রাইড রাইস বানালে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় কথা যেটা আপনাদের সাথে শেয়ার করলেন একদমই নয়, আমি ঘুম থেকে উঠতে পারিনি। তো তার আগে আমার বৌদি মাংস ম্যারিনেট করে, মানে যেটা চিলি চিকেনের জন্য করতে হয় প্রথমে, তো ভিডিওতে দেওয়া আছে দেখবেন, দেখেছেনি। তো বৌদি আগে থেকে ওটা করে রেখেছিল এবং ইভেন নিজের ফোনে ভিডিও বানিয়ে রেখেছে, নিয়ে আমাকে ওটা সেন্ড করেছে যে দেখ আমি করে রেখেছি এরকম কিছু। বাহ, মানে এইভাবে যদি মা বাড়ির লোক আমার পাশে থাকে আমার তো মনে হয় খুবই ভালো হয়। তো এটাও জন্য ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে বাড়ির লোক পাশে থাকলে অনেক কিছু করা যায়। তো এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলুন টাটা আর হ্যাপি সানডে।